আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখতে দেখতে অনেকগুলা রোজা চলে গেল, তো আমাদের রোজা তো আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। আপনাদের রোজা কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমরা একটু বাইরে বের হয়েছি, ওই যে লিখন ফলের দোকানে কিছু ফল কিনতেছে। আমাদের আজকে একটা ইফতার দাওয়াত আছে, তো আমরা ইফতার দাওয়াতে যাওয়ার জন্য বাইরে বের হয়েছি। আমি শেষ একটা ভিডিও করেছিলাম যে দেশ থেকে মহামূল্যবান জিনিস এসেছে, ওই ভিডিওটা করেছি, কিন্তু আপলোড করার আগেই হঠাৎ করে লিখনের জ্বর চলে এসেছে। আমি কিন্তু প্রায় সময় অসুস্থ থাকি, তবে লিখন সচরাচর অসুস্থ হয় না, কিন্তু যখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তখন ও অনেকটা আর কি বলে ক্লান্ত হয়ে পড়ে বা অনেকটাই অসুস্থ হয়ে পড়ে। তো যেহেতু স্বামী অসুস্থ, ভিডিও তো এমনি রেগুলার দিই না, এই জন্য আর ভিডিও দেওয়া হয়নি। তো ওই ভিডিওটা আপলোড করার পর আমি বাংলাদেশ থেকে দ্বিতীয়বার যখন জিনিস নিয়ে আসছি সেই ভিডিওটা আপলোড করেছিলাম, নতুন করে আজকে আবার ভিডিও করতেছি। তো ওই যে ওই মসজিদটাই আমরা নামাজ আদায় করতে আসি, ওই যে দেখা যাচ্ছে বাসা খুবই কাছে, আমাদের বাসা থেকে 3 মিনিটের দূরত্ব। এই মসজিদটাই আসি আমরা নামাজ আদায় করতে। একটু অন্ধকার হলে মানে সন্ধ্যার পরে মসজিদটা দেখতে খুবই সুন্দর দেখা যায়। বাইরে প্রচুর আওয়াজ হচ্ছে, তো আমার আগের ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে, মানে 6 রোজায় ভিডিওটা আমি করেছিলাম আর পাবলিক করতে প্রায় আমার 12 রোজা হয়ে গেছে, আর এখন যে ভিডিওটা করতেছি এটা 13 রোজার ভিডিও, হয়তো 15 রোজায় আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন। তো লিখনের ফল কেনা হয়ে গেছে, ওই ওই যে চলে আসতেছে, এখন আমরা ইফতার দাওয়াতে যাব ইনশাল্লাহ। তো আমরা ইফতার দাওয়াতে চলে এসেছি, আর এইখানে যে ইফতারের খাবার সব গুছিয়ে রেখেছে, এখানে 2 রকমের শরবত আছে। আর এগুলো সব আপনার রান্না করা? হ্যাঁ, এগুলো সব আমার। এইগুলো ভাবি আর আপুর, এই দুইটা আর এইগুলো সব রাশেদা ভাবির। এই যে পেঁয়াজ গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, ছোট ছোট আছে, ছোট ছোট পেঁয়াজ গুলো মসমসে হয় বেশি। না দেখতে খুবই খারাপ হয়েছে, তারা ওরাই বাচ্চা, আমার দিদি সুস্থ আস্তে আস্তে বাজেন, আমরা যেহেতু আসতে অপেক্ষা করি তাই না? আর এই যে ছোলা দিয়ে মুড়ি, ছোলা দিয়ে মুড়ি খা। আমি না আপু পুদিনা পাতা, মানে শুনি যে পুদিনা পাতা সব খাবার খাইতে ভালো হয়, কিন্তু গন্ধটাই নিতে পারি না। গন্ধই সুন্দর, খাইতে খাইতে একটা অভ্যাস হয়ে যায়। আর ওইদিকে কি করছে যায় একটু দেখে আসি, আবার ক্যামেরা কখন নিব তার ঠিক নাই, আমি ফাঁকি বাস ক্যামেরাম্যান। এইটা কি পোলাও না বিরিয়ানি? সুঘ্রাণ আর কি, এটা হচ্ছে মোরগ আর পোলাও, এখনো যাই নাই, যাবে একটু পরে খাওয়ার সময়। আর এই যে কই আন্টি কই,
তো আমরা তো ইফতারি দাওয়াতে আসছি এই যে রাশেদা ভাবির বাসায়। তো ইফতারিতে যেহেতু অনেক মানুষ হয়েছে, ভাবি আলহামদুলিল্লাহ অনেক মানুষকে বলছে আর রোজা থেকে আলহামদুলিল্লাহ অনেক কিছু করছে। তো যেহেতু অনেক মানুষ ছিল, সবাই আবার ক্যামেরার সামনে আসতেও চাই না, ওই কাটাকুটি করে ভিডিও করলে ভিডিও এডিট করে না ভাবে আমি দিতে পারি না, এই জন্য আমি আর ইফতারির ভিডিওটা করি নাই। ইফতারি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালোভাবে করছি। এখন লিখন যেহেতু একটু অসুস্থ, ও বাসায় চলে যেতে চাচ্ছে, এই জন্য ভাবি আবার এখানে খাবার দিয়ে দিচ্ছে। আমি আবার বললাম অল্প অল্প করে দিতে, কারণ ভাতগুলো পড়ে যাবে, ভাত নষ্ট করতে হয় না। তো এই যে ভাবি এখন আমাদেরকে খাবার দিবে। অলরেডি অর্ধেক মানুষ চলে গেছে, এখন আপুরা আছে, যারা আপুরা আছে আর আমরা আছি, আর বাকি যারা আসছিল চার ফ্যামিলি চলে গেছে, চার ফ্যামিলি না হ্যাঁ চলে গেছে। রিস তাদেরকে ভাবি অনেকবার বলছিল, আর আমি ভাবছি আজকে রবিবার রাশেদ ভাই ছুটি আসবে, এই জন্য আমি আর বলি নাই যে রিস্তা আসবে কিনা। এসে দেখি রিস্তা আসে নাই, রিস্তাকে আমরা সবাই মিস করছি। রিস্তারা অনেকবার বলছি, অনেকবার মেসেজ দিছি, আর রিভা আপু যেহেতু নাই মিস করি, তবে নাই যেহেতু অতটা খারাপ লাগে না যে নাই কি হবে, থাকলে তো অবশ্যই আসতো, রিভা তো অবশ্যই আসতো থাকলে। আর রিস্তা আসে যেহেতু আসে নাই, ওর ওকে মিস করার একটু আলাদা। সব রান দিয়ে দিয়েন না, কারণ সবাই তো আবার খাবে। হ্যাঁ তুমি যে দুটোটা রান বুক নিলে নাও তোমার ইচ্ছা। না 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 মানে মিশাই দেন, আছে না যে সবাই রান খাইতে চায় না বা সবাই মুখ খাইতে চায় না। তোমার যেটা পছন্দ এটা নাও, কোনো সমস্যা নাই। আমার একটু মরিচ দেন তো, আমার এই সিদ্ধ মরিচ ডলে খাইতে মজা লাগে, মানে কি ফেলে দেয় না। আচ্ছা হইছে, আর দিয়েন না। আচ্ছা এই যে হইছে মাছের কাবাব, এই যে ভাত দিছে সাথে মাছের কাবাব, সাথে ডিম আছে। আলহামদুলিল্লাহ অনেক কিছু করছে, অনেক কিছু করছে আলহামদুলিল্লাহ। আর এই যে এখানে সবাই বসে গল্প করতেছে, তুমি এই যে পুডিং মিলে নাও, একটু পুডিং দিয়ে দিই না। ভাবে পুডিং নিবো না, তাহলে কি নিবা এখান থেকে, বাজা পুরি কি নিবা? কিচ্ছু নিবো না আর, গুড আরে না যা খাইছি আলহামদুলিল্লাহ অনেক। আমার এখানে আরে এই যে এখানে তুফান চলতেছে, যুদ্ধ চলতেছে। আমাদের গুড্ডু, আমাদের গুড্ডু কত ঠান্ডা শান্ত শিষ্ট একটা বাচ্চা, গুড বাচ্চা, দেখি গুড বাচ্চা, ঠান্ডা লাগছে? আরে এই যে তুফান, এই যে এরা দুইজন আছে, তুফান কি করো ফাইটিং, দেখো তো আমার গুড্ডু, গুড বাচ্চা কি সুন্দর খেলা করে। ও গুড বাচ্চা ঠান্ডা লাগছে না? এই যে নাকে নাকে সর্দি, অনেক ঠান্ডা লাগছে গুড বাচ্চার। তো ইফতারি তো আলহামদুলিল্লাহ সবাই করলাম, এখন চলে যাব। ভাবি খাবার বাড়তেছে, এইদিকে এই যে বাচ্চা পার্টি, তুফান, তুফানের মতো ঝগড়া ফাইটিং করতেছে। তোমরা কি এই বেডের থেকে এই বেডে লাভ দিচ্ছ? ওরে বাবা, বাচ্চা পার্টি এইখানে, আর এই যে ভাইয়েরা আপুরা সবাই এইখানে, ওই যে এইখানে, আর ভাবি হচ্ছে খাবার বাড়তেছে, রাতের খাবার। এই যে খাবার বাড়তেছে, অনেক খাবার বেঁচে গেছে অনেক, এইগুলো আবার ভাবিকে পরের খাবার গরম করে খাইতে হবে। ইফতারি শেষ করে রাতের খাওয়া দাওয়া কিন্তু একটু দেরি করে না করলে খাওয়া দাওয়া করা যায় না, তো এই জন্য আমরা আর ইফতারি শেষ করে ওইখানে খাওয়া দাওয়া করিনি, যেহেতু আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি। আর আপনারা দেখতেই পেয়েছিলেন রাশেদা ভাবি আমাদের জন্য খাবার বাড়তেছিল, তো এই যে সেই খাবারগুলো এখন বের করে নিব। ইফতারি করেছি 7:30, আর এখন আমাদের এখানে বাজে প্রায় 10:30। এখন আলহামদুলিল্লাহ টুকটাক খাওয়া যায়, কিন্তু ইফতারি শেষেই কেন জানি না খেতে ভালো লাগে না। তো এই যে খাবার, খাবারগুলো আগে বেড়ে নিই, তারপরে ইনশাল্লাহ দেখাচ্ছি। তো এই যে সব খাবার বেড়ে নিয়েছি, এখন আমরা রাতের খাওয়া দাওয়া করব। তো ভাবি তো মোরগ পোলাও রান্না করেছিল, তো মোরগ পোলাওয়ের মোরগ বা মুরগি সাথে ডিম ভুনা বা ডিমের কোরমা, আর হচ্ছে এটা হচ্ছে মাছের কাবাব বা মাছের চপ, আর এটা তো মোরগ পোলাওয়ের মোরগ, আর এটা হচ্ছে পোলাও, আর এখানে আছে সালাদ। এই সালাদটা মালয়েশিয়ানরা খুব মজা করে খায়,
সালাদের মধ্যে আনারস আছে, গাজর আর শসা। এটা এখানে টমেটো দেওয়া হয় না, মালয়েশিয়ানরা এভাবেই সালাদ খায়। আমিও আজকে একটা মাছের কাবাব বানাইছি। আমাদের যেহেতু মাছের লেজ আর মাথাটা সেভাবে খাওয়া হয় না, তো মাছের লেজ দিয়ে আমিও আজকে কাবাব বানাইছি। তারাও দেখাই, এই যে আজকে আমি দুপুরে এই কাবাবগুলো বানাইছিলাম, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো আমি কিভাবে কাবাবটা বানিয়েছি আপনাদের ইনশাল্লাহ দেখাবো। যেহেতু মাছের লেজ আর মাথা ফেলা হয়, ভাবলাম এভাবে একটু কাবাব বানাই দেখি যে কেমন হয়। তো ভালো হয়েছে যেহেতু রেসিপিটা ইনশাল্লাহ শেয়ার করব। তো রাতের খাওয়া দাওয়া করি, আশা করতেছি সব মিলিয়ে আমাদের রমজানের দ্বিতীয়, হ্যাঁ এটা দ্বিতীয় দাওয়াতের ভিডিও ছিল। প্রথমবার আপুর বাসায় গেছিলাম, আর দ্বিতীয়বার রাশেদা ভাবির বাসায় গেলাম। আশা করতেছি সব মিলিয়ে আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। সেদিনের মতো মজা, রোজা থেকে বানাইছে তাও লবণ সবকিছু ঠিক আছে, তাই না?